কাল শুরু বিপিএল এর দশম আসর। তিন ভেন্যুতে দেড় মাস ধরে ক্রিকেট উত্তেজনায় মাতবে দেশ। তবে দর্শকদের মাঝে তখনও তেমন কোনো সাড়া পড়েনি টুর্নামেন্টকে ঘিরে। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল সন্তুষ্ট প্রচারণায়, সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন নানা সীমাবদ্ধতায় এবারের আয়োজন ছিল চ্যালেঞ্জিং। ডলারের দাম বাড়ায় আয় কম হবে বলে শঙ্কা বিসিবির। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। একাডেমি মাঠের বাইরে ছোটখাটো জটলা, দেশি বিদেশি ক্রিকেটারদের অনুশীলন দেখার চেষ্টা কৌতূহলী দর্শকদের, যাদের অধিকাংশই জানে না কিসের জন্যই প্র্যাকটিস। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আয়োজন শুরু হতে কয়েক ঘন্টা বাকি, অথচ বিপিএল কবে থেকে শুরু বলতে পারলেন না ক্রিকেট প্রেমীরা। উদ্বোধনী দিনে কোন দলের খেলা, সেই প্রশ্নের উত্তর তো আরো কঠিন তাদের কাছে। না, এটা আমি জানি না, উদ্বোধনী ম্যাচ কে কে খেলবে এটা আমি জানি না। তা তো সঠিক আমি জানি না, আমি আসছি দেখতেছি আর কি বিপিএল খেলা। প্রথম ম্যাচ ঢাকা বনাম কুমিল্লা, এবং সেই ম্যাচটি আর দুটোই আর অনুষ্ঠিত হবে, এবং সাতটায় আমাদের প্রাণ প্রিয় সিলেট, যেখানে মাসাহ ভাই কৌশিক ভাই খেলতেছে, এবং তার প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কার কার সাথে খেলা? আমি তো খেলা দেখি না ভাই। প্রথম ম্যাচ হচ্ছে কুমিল্লা আর হচ্ছে ঢাকা, আর দ্বিতীয় ম্যাচ হচ্ছে সিলেট আর চট্টগ্রাম মেবি। আমি হচ্ছে অলরেডি টিকিট কিনে ফেলছি, কালকে আমরা হচ্ছে সবাই মিলে খেলা দেখতে যাব। বিভিন্ন দেশে যখন লিগ শুরু হয় তখন মানে দুই এক মাস আগে থেকে প্রচার প্রচারণা মানে শুরু হয়। আমাদের এখানে না একটা কোনো লিফলেট, না কোনো প্রচারণা, মানে অনেক দর্শকে জানে না যে কালকে থেকে বিপিএল শুরু হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে দর্শকদের এমন অন্ধকারে না থেকে উপায় কই? হোম অফ ক্রিকেটের আবহ সাজসজ্জা দেখলে কে বলবে শুক্রবার থেকে শুরু দশম আসর? ব্যানার প্ল্যাকার্ড কোথাও চোখে পড়েনি, নেই প্রচার প্রচারণার ছিটে ফোটা, টিকিট কাউন্টারেও নেই ভিড়, যদিও শতভাগ সন্তুষ্ট বিপিএল গভর্নিং কাউন্সিল। গত 10 দিনে মোস্ট অফ দ্য নিউজ পেপার এবং টিভি চ্যানেলগুলি স্পোর্টসের 45-50% নিউজই ছিল বিপিএলের। আপনি যদি করেন, এটা আমাদের কাছে ডেটাই করা আছে। এত শত নেইর মাঝে এবার গুরুত্ব পেয়েছে প্রযুক্তি, ফিরেছে ডিআরএস, হকাই, স্পাইডার ক্যাম্প থাকছে, তবে ডিজিটাল পেরিমিটার বোর্ড নিয়ে যে আলোচনা সেটা গুঞ্জনই সীমাবদ্ধ। এবারও বিদেশি স্পন্সরকে না বোর্ডের। দশ আসরে 27 ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন, বোর্ডের লভ্যাংশের ভাগ না দেয়া, ফ্র্যাঞ্চাইজিগুলোর অসন্তুষ্টি এবারও সঙ্গী হচ্ছে বিপিএলে। হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান, আসর শুরুর আগে সব অধিনায়ককে একই ছায়াতলে আনতে না পারার দায়ভার নিচ্ছে বিপিএলের অভিভাবক সংস্থা। রেদমান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।